guys, this is 𝑫𝒆𝒆𝒑'𝒔 and welcome back to my YouTube channel. So guys, আমার শরীরটা একদমই ভালো নেই, খুব ঠান্ডা লেগেছে, বাট পরীক্ষা আছে, পরীক্ষা দিতে যেতে হবে। আর সকাল সকাল ঘুম থেকে একদমই উঠিনি, একটু দেরি হয়ে গেছে উঠতে। চলো তোমাদের সঙ্গে চান্ত রেডি কথা বলছি। সো গাইজ, এখন আমি স্কুলে চলে যাচ্ছি, কিছু খাইনি, তো আমাদের 12টার মধ্যে পরীক্ষা শেষ, 12:30টার আগেই বাড়ি চলে আসবো আই হোপ। সো এসে তোমাদের সঙ্গে আবার কথা বলবো। আমি পরীক্ষা দিয়ে চলে এসেছি আর পরীক্ষা হেভি হয়েছে। বিজ্ঞান পরীক্ষাটা খুব ভালো হয়েছে, জাস্ট একটা পারিনি, এটিপির ফুল ফর্ম। আর অঙ্ক ভালো হয়নি, একদমই ভালো হয়নি অঙ্কটা, সত্যি বলছি। অঙ্ক পরীক্ষা আমার সত্যি একদম ভালো হয়নি। আর সায়েন্স পরীক্ষাটা অসাধারণ হয়েছে, অসাধারণ বললাম, জাস্ট এটিপিটা বাদ দিয়ে সব পেরেছি। তো চলো গেছে, তোমাদের সঙ্গে একটু পরে কথা বলছি, একটু ফ্রেশ ট্রেশ হয়নি, খুব গরম লাগছে। আজকে দুপুরে মেনুতে ছিল মাছের ঝোল আর ভাত। তো এখানে আমি একটা আম মাখা করেছি, আম মাখাটা জন্মের ঝাল হয়েছে, জন্মের ঝাল কি বলবো, খুবই ঝাল হয়েছে, খেতে খুবই হয়েছে, খুবই ঝাল হয়েছে। গাইস, তোমরা তো দেখলে এসে কি আম মাখা, ফার্স্টের আম মাখাটা খাওয়ার পরে তো আমার জাস্ট মুখে এই এরিয়াটা জ্বলছিল, খুবই জ্বলছিল। তো তারপরে আমটাকে ধুলাম, তোমরা তো দেখলি, তারপরে কেমন একটু খসা খসা হয়ে গেছিলো আমটা। তো তো ওটা খাওয়ার পরে না হাতটা যে ধুলাম, হাতটা ধুয়ে মানে ফুল ফেসটা তো ওয়াশ করবো, তো এই নাকের এই যে এই এরিয়াটা আর মুখের এই এরিয়াটা জ্বালা করছে, মুখের ভেতরে একটুও ঝাল লাগছে না, এই জায়গাটা আর এই জায়গাটুকুনি প্রচণ্ড জ্বালা করছে। প্রথমটা কীভাবে বানিয়েছিলাম বলছি, তো আমি ঝালটা অতিরিক্ত বানিয়ে দিয়েছিলাম, যদি অতিরিক্ত যদি কম দিতাম ঝালটা তো ওটা বেস্ট হতো। আম নিয়েছিলাম চারটে, আমাদের গাছের পিওর কাঁচা লঙ্কা, পুরো লাল হয়ে গিয়েছিলো উইদাউট এনি সারে তৈরি, ন্যাচারালভাবে, ঠিক আছে, বীজ ফিজ হয়তো ফেলা হয়েছিলো কোনোরকমভাবে, তো তারপর সেখান থেকে গাছ হয়েছিলো, মানে বুঝতেই পারছো পুরো টা ন্যাচারাল। তো তো এই লঙ্কা চারটে, শুকনো লঙ্কা তিনটে, রাঁধুনি আর জিরে, এই তিনটে জিনিস, মানে শুকনো লঙ্কা রাঁধুনি আর জিরেটা একটা জায়গায় নিয়ে আমি শুকনো খোলায় ভেজে ভালো করে গুঁড়ো করে ওর মধ্যে দিয়েছি, জন্মের ঝাল। গাইস কী বলবো তোমাদের, জাস্ট আমি বলে বলছি মানে এত ঝাল, আমার মুখটা জ্বালা করছে, তোমরা তো দেখলেই হাতটা অতিরিক্ত জ্বালা করছে না, যেহেতু স্পাইসি খাওয়ার অভ্যাসটা আছে, বাট এই নাকের এরিয়াগুলো জ্বলছে, কি বলবো গাইস, প্রচণ্ড গরম লাগছে, হট, প্রচণ্ড গরম, কি বলবো গাইস, একটু রিল্যাক্স ফিল করি, পরে কথা বলছি তোমাদের সঙ্গে। গাইস তোমরা জানো না আমি ঠিক কতটা খুশি হয়েছি, কেন জানো, কারণ মালিকা সিং অ্যান্ড নীলাঞ্জনা ধর ইজ সিন মাই ইনস্টাগ্রাম স্টোরি। সো ওরা যখন আমার ইনস্টাগ্রাম স্টোরি দেখেছে, আমি ওদের মেনশন করেছিলাম, মেনশন করলেই মনে স্টোরি দেখে না, তো তোমরা স্ক্রিনশটগুলো একবার দেখে নাও। সো তোমরা তো স্ক্রিনশটগুলো দেখলেই তো বলো আমি কতটা খুশি, আমি আমার চ্যানেলে পোস্টও করেছি, তো আমার ইনস্টাগ্রাম লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, প্লিজ ওখান থেকে যাবে দেখে আমাকে ফলো করে নেবে। আর বাইরে বই এখন বিকেল হয়ে গেছে, তো চলো এবার আমার ইতিহাস ভূগোল পরীক্ষা, ওগুলো একটু পড়াশোনাটা করে নিই, তারপর কথা বলছি তোমাদের সঙ্গে আবার। আমার জন্মের ঠান্ডা লেগেছে আর আমি চকোবার খাচ্ছি, বুঝতে পারছো? সো গাইজ, আমার লিটারেলি ঠান্ডা লেগেছে, বাট তাও 10 টাকা চকোবার এনে খাচ্ছি, মানে বুঝতে পারছো ঠিক কী পর্যায়ে মানে আমার ঠান্ডা লেগেছে, বাট তাও আমি খাচ্ছি, ঠিক আছে পরে কথা বলবো। গাইজ এখন কিছুক্ষণ আগে এই যে এই একটা মানে পয়লা বৈশাখের একটা ইনভিটেশন কার্ড এলো, তো মানে ইনভিটেশন কার্ড একটা এসছে, মানে এবার ব্লগ পয়লা বৈশাখের ব্লগ তো তোমরা পাবেই, তো পয়লা বৈশাখের ব্লগ খুব তাড়াতাড়ি চলে আসবে, 15 তারিখে পয়লা বৈশাখ, তার মানে খুব তাড়াতাড়ি তোমরা পয়লা বৈশাখের ব্লগ পাবে। আর গাইজ আমাদের একটা বিয়েবাড়ির নিমন্ত্রণ এসেছে, 24 তারিখে বিয়েবাড়ির নিমন্ত্রণটা আছে, ওইটার ব্লগসও তোমরা পাবে, তোমাদের সঙ্গে বিয়েবাড়ির কথাটা শেয়ার করা হয়নি এতক্ষণ, তো ওইটার কার্ডটা কোথায় একটু খুঁজে নিয়ে আমি তোমাদের দেখাচ্ছি এখন। সো দিস ইজ
এবার এই কার্ড কার্ডটা খুব সিম্পলের উপর আমার খুব ভালো লেগেছে। সো কার্ডটা তো খুব সুন্দর। আর এইবার আমরা যেখান থেকে ওই পয়লা বৈশাখের ওটা এসছি ওখানে প্রচুর প্রচুর অফার রয়েছে, 500 টাকা, 1000 টাকা, 1500 টাকা, 30,000 টাকা, 5,000, এখন এমনকি 60,000 টাকার অফারও রয়েছে। তো আজকে সন্ধ্যাটা শেষ করছি চাউমিন দিয়ে। তো চাউমিনের উপর ঝুরি ভাজা সস দিয়ে খেতে তো আমার হেভি লাগে, তোমরাও কি ঝুরি ভাজা সস দিয়ে খাও সো আমাকে কমেন্ট করো। আজকে ভিডিওটা এতটাই, ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে লাইক করো, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবো। দেখো নেক্সট ভিডিওতে, বাই বাই।